আপনারা দেখেছেন, এরা মুসলিমদের তো টোটাল ডিস্ট্রয় করে দিয়ে যায়। দুই হচ্ছে, এর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, জৈন আছে, পারসিক আছে। আসামে আপনারা কি দেখলেন যখন এনআরসি মুভমেন্ট হচ্ছিল, কেন হয়েছিল? তালিকা যখন বেরোলো দেখা গেল 19 লক্ষ যে মানুষ বাদ গেল, সংখ্যালঘু ছিল ম্যাক্সিমাম 13 লক্ষ বাঙালি হিন্দু ছিল, এবং পাহাড়েরও গোর্খা ভাই বোনেরাও প্রায় 1 লক্ষ ছিল, শিখরাও বাদ হয়ে গেছিল। সুতরাং এটা মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি করা, একদিকে ইডি, একদিকে সিবিআই, একদিকে ক্যার, আর ক্যার ভাই হচ্ছে এনআরসি। সেই জন্যই আমাদের অপোজ করতে হচ্ছে, যেটা মানুষের বিরোধী হবে সেটাকে তো অপোজ করতে হবে। আপনাদের আমি কথা বলি, আমি শুনেছি, এটা আমার কানে এসছে। আমি যেদিন থেকে পার্টি করি, কোটি কোটি মানুষের সাথে কাজ করি, এবং আমি একবার নয় হাজারবার লক্ষবার বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই। আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মামাটি মানুষের পরিবার। আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন, নিউ জেনারেশনদের নিয়ে, যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো, আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে। আমাদের কেউ কিন্তু এরকম নয়, এটাতে সবাই খুব ক্ষুব্ধ। এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়, পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। প্রসূন ব্যানার্জি দাঁড়ান, শৈলেন মান্না থেকে শুরু করে মোহনবাগান, এই জায়গাটা হচ্ছে হাওড়া। বিজেপি যাকে প্রার্থী করেছে, তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন, যিনি আমাদের মেয়র ছিলেন, তিনি যেভাবে কেলেঙ্কারি করেছেন, 2000 ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন বেআইনিভাবে, কল্পনা করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায়। আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, আমি আপনাদের বলি, তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ, আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না, অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না। সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্ক ব্যাপার নেই। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি, এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার। আমি সবাইকে বলবো, আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না, যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যান, আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে, আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়, আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছেন, বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি, কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি, হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি। আমাদের পরিবার খুব বড় পরিবার, এটা মানুষের পরিবার, কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁচাবেন না। আমার যা বলার আমি বলে দিয়েছি, ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে। টোটালটাই আছে, তারা সবসময় 23 কোটি 25 কোটি 30 কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশনেই করে। এর আগেও আমি অনেক দেখেছি, অনেকবার, বারবার।
কিন্তু আমি তাও বলি ওরাই তো পরিবারতন্ত্রের কথা বলে, কিন্তু আমি পরিবারতন্ত্র করি না, একটা জলজান্ত উদাহরণ দিয়ে দিলাম। আমি মানুষের পরিবার করি, এবং প্রসূন ব্যানার্জি আমাদের প্রার্থী, প্রসূন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরো বেশি আমাদের বেড়ে গেল। আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সকলকে বলবো, যারা আমাকে একটু ভালোবাসে, মামাটি মানুষ যারা আমাকে একটু ভরসা করেন, প্রসূন ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেল, দায়বদ্ধতা বেড়ে গেল, যেহেতু প্রসূন আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করেছে কিছু লোভী লোক, আমি এটাকে সাপোর্ট করবো না। সে তো স্বীকার করেছে বিজেপির সাথে তার রিলেশন আছে, সে তো স্বীকার করেছে, তো নতুন করে বলার কি আছে? শিলিগুড়িতে তো আমি আসি, আপনারা জানেনই, উত্তরবঙ্গে আমি যখন আসবো তখন না না আমার কিছু বলেন, ও তো এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন, ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেকটেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছেলে, এবং আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের পুরো সমর্থন পাবে। যারা তৃণমূলটাকে ভালোবেসে এসেছে, দলটাকে ভালোবেসে এসেছে, যারা দলটার প্রতি কমিটমেন্ট দেখিয়েছে, আমি একা কিন্তু দলের পার্টি সিদ্ধান্ত নিই না, আমরা মিলিতভাবে নিই। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার, আপনারা কি ভাবেন সব আমি একা করি তা নয়, আমারও একটা ফুল টিম আছে, সেই টিম দিয়ে সবাই মিলে মিলিতভাবে আমরা যেখানে যে যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি। আমরা নিজেকে ব্রিগেড থেকে করে দিয়েছিলাম, ওদের এখন রোজ কাজ হচ্ছে সবাইকে ডিস্টার্ব করা, ডিস্টার্ব করে বলছে টাকা দাও আর বিজেপিতে যাও, ইডির এটাই কাজ, সিবিআই এটাই কাজ, ইনকাম ট্যাক্সের এটাই কাজ। দেখলেন তো একজন ইলেকশন কমিশন পর্যন্ত ছেড়ে দিলেন, তো আর কোনটা বলতে বাকি আছে? সবটাই তো ফোর্স করে ইলেকশন, ধরুন যিনি যাদের ইলেকশন ইম্পার্শিয়াল কি করা হবে? ধরুন রাজ্য সরকারে যখন ইলেকশন হয় কেন্দ্রীয় সরকার পরিচালন করে, তো কেন্দ্রীয় সরকারের ইলেকশনও কেন্দ্রীয় সরকারই পরিচালন করবে, তার মানে কি ইজ ইট নট এ ফার্স্ট?